দুজন ঢাকায় অবস্থান করতেছে। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে সারা দেশ থেকেই শিক্ষক প্রায় দুইজন, প্রতি প্রতিষ্ঠান থেকে দুই একজন করে শিক্ষক ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন দিন যাবৎ অবস্থান ধর্মঘট পালন করতেছে। এজন্যই তাদের পদধূলি স্কুলে আজকে নেই। সেখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সভাপতি এবং সাধারণ সম্পাদকের মাধ্যমে সিদ্ধান্ত এসেছে, বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে যে অবস্থান ধর্মঘট সেটা অবিরাম ধর্মঘট চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করানো হয়, ততক্ষণ ধর্মঘট চলবে। এবং আগামী রোববার থেকে সারা বাংলাদেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ের যত স্কুল আছে সকল স্কুল তালা বন্ধ থাকবে। যত স্কুল আছে সকল স্কুলে তালা ঝুলবে, তার মানে রোববার থেকে তোমাদের স্কুলে ক্লাস সাসপেন্ড হচ্ছে, ক্লাস হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমাদের এই ধর্মঘট, শিক্ষা জাতীয়করণের ধর্মঘট চলতে থাকবে। তোমরা তোমাদের গার্জেনদের গিয়ে বলবা যে আমরা একই শিক্ষায় শিক্ষিত, আমাদের টিচাররা যে মানে শিক্ষা দেয়, ওই বিন্দুবাসীর শিক্ষকরা একই মানে শিক্ষা দেয়, সারা বাংলাদেশের 98% শিক্ষার্থী আমরা শিক্ষাদান করি। একই দেশ স্বাধীন বাংলায় শিক্ষা নিয়ে দুই নীতি চলতে পারে না। তারা বেতন পায় একজন টিচার 50-60 হাজার, আমাদের টিচাররা বেতন পায় মাত্র 12.5 হাজার। সেই দিনাজপুর থেকে, ঠাকুরগাঁ থেকে এসে 12.5 হাজার টাকা বেতনে চাকরি করে, তাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আর তোমাদের যেটা, তোমাদের বেতন হলো 200-300 টাকা পর্যন্ত, সরকারি স্কুলে ছাত্ররা বেতন দেয় অনলি 20 টাকা। সেটা তোমাদের গার্জেনদেরকে, তোমাদের মা বাবাদেরকে, এলাকার সকল হৃদয়সী ব্যক্তিবর্গকে তোমরা বোঝাবা যে আমরা সরকারি স্কুলে পড়তে চাই যেখানে 20 টাকা বেতনে আমরা পড়তে চাই। তোমরা যদি 20 টাকা বেতনে পড়তে চাও তাহলে জাতীয়করণ ছাড়া কোন বিকল্প নাই। সারা দেশের সকল মানুষ এই জাতীয়করণ করলে উপকৃত হবে। আজকে তোমার পকেট থেকে, তোমার বাবার পকেট থেকে মাসে 200 টাকা বের হয়ে গেলে বছরে লাগতেছে 2400 টাকা, আর যখন 20 টাকা মাত্র বেতন লাগবে তখন লাগবে মাত্র 240 টাকা। এই লাভ শুধু আমরা শিক্ষক জাতির না, এই লাভ সমগ্র মানব, সমগ্র বাংলাদেশের সকলের জন্য, আপামর জনসাধারণের জন্য। কারণ আজকে যারা তোমরা ছাত্র ছাত্রী সকলেই কৃষক পরিবারের সন্তানেরাই বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষার্থী হল কৃষক, শ্রমিক, ছেলে, মজুর, কামার, কুমার, তাঁতি জেলের সকল সন্তানেরা তোমরা আছো। খেতে খায় তারা, তারা ঠিক মতো বেতন পরিশোধ করতে পারে না। আর যদি শিক্ষা জাতীয়করণ হয়ে যায়, আজকে আমাদের ভবন নাই সরকারি স্কুলে, ঠিকই ল্যাব আছে, ভবন আছে, এসি আছে, সকল প্রকার সুযোগ সুবিধা তারা পায় সরকারি স্কুলে দাঁড়িয়ে আছে। আজকে বড়বাসের স্কুলের ভবন দীর্ঘদিন যাবৎ অবস্থা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেই ভবন হচ্ছে না। তো শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে যে আন্দোলন সেটা অনির্দিষ্টকালের জন্য চলবে, তোমরা তোমাদের সকল গার্জেনকে এটা বলবা। এবং এই লক্ষ্যে আগামী রোববার থেকে ক্লাস চলবে না, বিদ্যালয়ে চালা চলবে। এই শিক্ষা জাতীয়করণের সাথে তোমরাও একমত পোষণ করে আমাদের সার্বিক সহযোগিতা করবা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে। এবং মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের অবিলম্বে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান রেখে অনুরোধ করে আমি আমার